এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। দেখে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর গত 28 তারিখ 28 ডিসেম্বর রাজ্যের পুর নগর উন্নয়ন দপ্তরের সচিবালয় একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে, তাতে কাঁথি পুরসভার যে প্রশাসক মণ্ডলী তাতে বদল আনে এবং সেখানকার যে পুর প্রশাসক সৌমেন্দু অধিকারী, দীর্ঘদিন ধরে তিনি পুর প্রশাসক, তার আগে শুভেন্দু অধিকারী ছিলেন, তাকে অপসারণ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। তারপরেই কিন্তু অধিকারী বাড়িতে একটা ক্ষোভ দেখা দেয়, শুভেন্দুর ক্ষোভ দেখা দেয়, এটা স্বাভাবিক। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বিজেপিতে যোগদান করেছেন, কিন্তু শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী, এবং যে দিব্যেন্দু অধিকারী এখনও খাতায় কলমে তৃণমূলের সাংসদ, সেই দিব্যেন্দু অধিকারী পর্যন্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং তিনি ঘটনাটা নিন্দনীয় এবং তিনি পুরসভায় বসেন আর বসবেন না এমন কথাও জানিয়েছিলেন। আরও এক ধাপে গিয়ে যেটা খবর পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যে সৌমেন্দু অধিকারী, যিনি বিদায়ী পুর প্রশাসক, তিনি হাইকোর্টে মামলা দায়ের করেছেন এবং সেই মামলা নথিভুক্ত হয়েছে এবং যেটা আইনজীবীরা জানাচ্ছেন যে 4 তারিখ জানুয়ারি মাসের সেই মামলার শুনানি হবে। আইনজীবীরা বলছেন যে পুর প্রশাসককে বদল করা, এটার মধ্যে নতুনত্ব কিছু নেই, সরকার পারে, কিন্তু যেভাবে করা হয়েছে সেটা বিচার্য বিষয় হতে পারে। এই কারণ হতে পারে, কারণ কারণ হচ্ছে এই যে ইন্টেনশন সরকারের সেটা রাজনৈতিক কিনা সেটা বিচার্য বিষয় হতে পারে। তুমি জানো যে যেখানে সৌমেন্দু অধিকারীকে পুর প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়ার নেপথ্যে যেটা তৃণমূল সূত্রে খবর পাওয়া যাচ্ছিল যে তাকে নিয়েও একটা সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছিল এবং সেখানকারও লোকাল যে বা স্থানীয় তৃণমূল সেখানকারও সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছিল যে সৌমেন্দুর আচরণেও একটা সন্দেহ বাতাবরণ তৈরি হচ্ছিল এবং তার জন্যই পুর প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এবং তারপরেই অধিকারী বাড়িতে, যেখানে দুজন সাংসদ তৃণমূলের রয়েছেন, শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী, এবং তাদের মেজ ছেলে শুভেন্দু অধিকারী, তিনি বিজেপিতে যোগ দিলেও সেই বাড়িতেই কিন্তু একটা অসন্তোষের পারদ মাথাচাড়া দিয়ে ওঠে। এবং তুমি জানো গতকালই পুরুলিয়ার বিজেপি সাংসদ সেই অধিকারী বাড়িতে গেছেন, গিয়ে শিশির অধিকারীর সঙ্গেও তার কথা হয়েছে এমনটাই তিনি দাবি করেছেন। এই প্রেক্ষাপটে অধিকারী বাড়ির তরফ থেকে সৌমেন্দু অধিকারী একদম সরাসরি রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে যেভাবে আদালতে গেছেন সেটা একটা রাজনৈতিক দিক থেকে অন্য মাত্রা পেয়েছে। অন্য মাত্রা পেয়েছে এই কারণেই যে শুভেন্দু অধিকারী কার্যত ঘোষণা করেছিলেন বা চ্যালেঞ্জ ছুড়েছিলেন যে তার বাড়িতে পদ্মফুল ফুটবে এবং পাশাপাশি কালীঘাটেও তিনি পদ্মফুল ফোটাবেন। কালীঘাটে কবে পদ্মফুল ফুটবে সেই চ্যালেঞ্জের উত্তর এখনও না এলেও তার বাড়িতে পদ্মফুল ফুটবে এমন একটা জল্পনা তৈরি হয়েছে কালকের পুরুলিয়া সাংসদের তার বাড়িতে যাওয়ার নেপথ্যে। এবং তারপরে যেভাবে রাজ্য সরকারের পুর নগর উন্নয়ন দপ্তরের সচিবালয়ের যে বিজ্ঞপ্তি যাতে একদম ফিরহাদ হাকিমের সই করা রয়েছে, সেই চিঠি বা সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে অধিকারী পরিবারের একজন সদস্য যাচ্ছেন, তাতে রাজনৈতিক দিক থেকে একটা অন্য মাত্রা পেয়েছে যেটা খবর পাওয়া যাচ্ছে 4 তারিখই তার শুনানি হতে পারে। অনেক ধন্যবাদ কৃষ্ণেন্দু তোমাকে। সৌমেন্দু অধিকারীর অপসারণ এবং তার প্রতিবাদে হাইকোর্টে মামলা দায়ের হওয়া, এই গোটা বিষয় নিয়ে তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী তিনি কি জানিয়েছেন শুনবো। দুর্ভাগ্যজনক একটা সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে। 50 বছর ধরে কাঁথি পৌরসভার সাথে আমাদের পরিবারের সম্পর্ক ছিল, আজকে ছিন্ন হলো। রাজ্য সরকার ওই আপনাদের চ্যানেলের মাধ্যমে জানলাম প্রশাসককে চেঞ্জ করে দিয়েছেন। যাই হোক, আমি এখানে বসতাম, আমি কাল থেকে আর বসবো না, কিন্তু আমার বাবা এখনো তৃণমূল কংগ্রেসের রাজ্য জেলা সভাপতি, আমি এখন তৃণমূল কংগ্রেসের এমপি, আমি এখনো দলনেত্রীকে শ্রদ্ধা করি। এমন একজন মানুষকে প্রশাসক বোর্ডের নমিনেট করেছে, তিনি এই পুরসভা এলাকার ভোটার নন। 50 বছর ধরে তো কাঁথি পুরসভা কৃষির অধিকারীরা ছিল, আজকের যে সিদ্ধান্ত অত্যন্ত নিন্দনীয়, এই সিদ্ধান্তের আমি প্রতিবাদ জানাচ্ছি। 4 জানুয়ারি মামলা শুনানি সম্ভাবনা জানিয়েছেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য, তিনি আর কি বলেছেন শুনব। সরকার যেভাবে এটাকে করেছেন এবং যে উদ্দেশ্য নিয়ে করেছেন সেটা খুব সৎ উদ্দেশ্য নয়, অতএব এটা নিঃসন্দেহে আইনের চোখে বিচারযোগ্য, সেই হিসেবে মামলা দায়ের করা হয়েছে বলে এই মাত্র খবর পেলাম। হয়তো আগামী 4 তারিখে শুনানি হতে পারে। সরকারের আইনেই ক্ষমতা থাকে, কিন্তু সেই ক্ষমতা প্রয়োগটা করা হবে
সৎভাবে, তার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য থাকবে না, এবং সেটা করা হবে প্রশাসনিক স্বার্থে, নিছক প্রশাসনিক স্বার্থে, সেই দৃষ্টিকোণ থেকে করা হয়েছে বলে আমার মনে হয়নি, সেই জন্যই আমি বলেছি।